সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কফি টাইম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। ভিউয়ার্স, ইতিপূর্বে আমি আরও কয়েকটি ভিডিও বানিয়েছি কফির ব্যবসাতে কেমন লাভ, কোন মেশিনে কী কী সুযোগ সুবিধা, তো তারই ধারাবাহিকতায় আমি আজকে এসেছি কফি টাইম ক্যাফের অফিসে। তো ওনাদের কাছে কী কী ধরনের কফি মেশিন পাওয়া যায়, তো কফির ব্যবসাতে কেমন লাভ, এই মেশিনগুলো আপনারা কীভাবে নিতে পারবেন, মেশিনগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কী দিয়ে থাকে ওনারা, তো এই সম্বন্ধে আপনাদেরকে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে আমাদেরকে জানাবেন যে আপনাদের কাছে কী কী ধরনের কফি মেশিন পাওয়া যায়, কোন মেশিনের কী কী সুযোগ সুবিধা, কফির ব্যবসাতে কেমন লাভ, এই মেশিনগুলোর আপনারা কী কী গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকেন, এবং কেউ যদি মেশিনগুলো নিতে চায় ঢাকা এবং ঢাকার বাইরে কীভাবে নিতে পারবে, তো এই সম্বন্ধে আমাদেরকে আজকে বিস্তারিত জানাবেন। দর্শকদেরকে জানাই কফি টাইম ক্যাফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে আমাদের কাছে কী কী ধরনের কফি মেশিন আছে, কোন মেশিনে কী কী সুযোগ সুবিধা, মেশিনের দাম কত, মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিয়ে থাকি, কফির ব্যবসায় কেমন লাভ, কেউ যদি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের কাছে মেশিন নিতে চান কীভাবে নিতে পারবেন, সব বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা যদি হয় একটু লং হয় আপনি ধৈর্য সহকারে দেখবেন, কারণ আপনি যদি কফি মেশিন কিনতে চান এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে, কারণ ভিডিওতে আমি অনেক কিছু আপনাদেরকে জানাবো কফি মেশিন সম্বন্ধে। কারণ আপনারা কফি মেশিন সম্বন্ধে যদি ধারণা না নেন তাহলে আপনার ভালো মেশিন কিনতে পারবেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব, তো আপনারা কেউ বিরক্ত হবেন না। তো আমাদের কাছে হচ্ছে চারটা মেশিন আছে। এটা হচ্ছে টু লেন মেশিন, এটা হচ্ছে থ্রি লেন মেশিন, এই দুইটাই ম্যানুয়াল, এটাও টু লেন মেশিন ম্যানুয়াল, আর এটা হচ্ছে অটো মেশিন, এটাও টু লেন মেশিন, এনে একটা শুধু আছে থ্রি লেন মেশিন। এখন অটো এবং ম্যানুয়ালের পার্থক্যটা আমি আপনাদেরকে যদি বলি, আমরা যখনই কফি বা চা বাটনে প্রেস করব তখন আমাদের এদিকে এক পিস কাপ দিয়ে দিতে হবে। আর অটোটা হচ্ছে আপনার এই ভিতরে একসাথে 50 পিস কাপ দিয়ে দেওয়া যায়, যখনই আপনি কফি বা চা বাটনে প্রেস করবেন তখন ভিতর থেকে অটোমেটিক্যালি এক পিস কাপ বের হয়ে আসবে। এ হচ্ছে অটো এবং ম্যানুয়ালের পার্থক্য। আরও কিছু পার্থক্য হচ্ছে, যেমন এই মেশিনটাতে আসেন, এই যে টু লাইন মেশিনটাতে, এটাতে আপনি ফুল কাপ কফি তৈরি করতে পারবেন, এটা তো ফুল কাপ কফি, ফুল কাপ চা। আপনি যদি চান এটাতে ফুল গরম পানি, ফুল কাপ গরম পানি, আপনি যদি তিনোটার যে কোনোটাই আপনি হাফ বের করতে চান, প্রথমে আপনাকে হাফ অপশন সিলেক্ট করতে হবে। এই হাফ অপশন সিলেক্ট করার পর আপনি যেটাতেই চাপ দেন না কেন হাফ বের হবে। আমি যদি হাফ কফি চাই তাহলে আমি হাফ কফিতে টিপ দিব, আমি যদি হাফ চা চাই তাহলে হাফ বাটনে টেস্ট করব, যদি হাফ গরম পানি চাই সেক্ষেত্রে গরম পানি বাটনে টেস্ট করব। আমাকে মূল কথা হচ্ছে যদি আমি হাফ চাই তাহলে আপনি প্রথমে আমাকে হাফ বাটনটা সিলেক্ট করতে হবে, তারপর আমি যেটাতে সিলেক্ট করি না কেন সেটাই হাফ বের হবে। আর যদি না আমি ফুল চাই সেক্ষেত্রে হচ্ছে আপনার ফুল বাটনে প্রেস করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে টু লাইন মেশিন, এটার ভিতরে দুইটা ক্যানিস্টার, একটা হচ্ছে চায়ের ক্যানিস্টার, একটা হচ্ছে কফির ক্যানিস্টার। এটাতে আপনি দুধ চা আর হচ্ছে কফি করতে পারবেন ক্যানিস্টারের ভিতরে দিয়ে দিয়ে। আর যদি ম্যানুয়ালি করতে চান, ম্যানুয়ালি রং চাটা আপনি ম্যানুয়ালি করতে পারেন, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে থ্রি লাইন মেশিন, মেশিনটি সামনে আগে নিচ্ছি, এটার ভিতরে হচ্ছে তিনটা ক্যানিস্টার পাবেন, একটা হচ্ছে কফি, একটা হচ্ছে দুধ চা, একটা হচ্ছে মশলা রং চা, মোট তিনটা আইটেম করতে পারবেন। এই মেশিনটাও তো আপনি চাইলে হাফ এবং ফুল করতে পারবেন, এটা তো আপনার গরম পানির লাইনও আছে আলাদা। যদি এটাতে আপনি হাফ কোনো কিছু বের করতে চান তাহলে আপনাকে এই বাটনে প্রেস করে হাফ সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করার পর আপনি যেটাতে প্রেস করেন না কেন হাফ চলে আসবে। এই মেশিনটা তো আর একটু সুবিধা, এই মেশিনটা হচ্ছে টু লাইন মেশিন, এটার ভিতরে দুইটা ক্যানিস্টার, একটা হচ্ছে ফুল কাপ কফি আর হচ্ছে হাফ কাপ কফি, এটা দিয়ে দেওয়া হয়েছে। হাফের জন্য আলাদা বাটনে আছে, আলাদা কোনো অপশন সিলেক্ট করা লাগে না, সরাসরি আপনি হাফ বাটনে প্রেস করলে হাফ অপশন চলে আসবে। আর আপনি যদি হাফ চা চান সেটাও পারবেন, আর গরম পানির লাইনও আছে, এখানে গরম পানি বের করতে পারবেন। এটা হাফ গরম পানির অপশনটা এটাতে নেই, এটা ফুল কাপ গরম পানি, আর এটা রিন্স অপশন ওয়াশ করার জন্য। অসুবিধা হচ্ছে একটাই, আপনি হাফ কাপ কফি পেবেন না,
হাফ কাপ চাও পাবেন না। আর গরম পানিটা যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে ভিতরে একটা সুইচ আছে, ভিতরে সুইচটা সিলেক্ট করার পরে আপনি হচ্ছে হাফ কাপ গরম পানি বের করতে পারবেন, এটাতে হাফ অপশন নেই। আর এগুলোতে মিনওয়ালে যেগুলোতে নেই আছে এগুলোতে আপনি হাফ অপশন আছে। এখন আমি যদি আপনাকে দাম সম্বন্ধে বলি, এই মেশিনটার দাম হচ্ছে 22,500 টাকা। বর্তমানে আমাদের একটা প্যাকেজ চলতেছে, এই মেশিনের সাথে আপনি 5 কেজি কফি মিক্স পাবেন, আর 5 কেজি হচ্ছে দুধ চা মিক্স পাবেন, আর 1 কেজি রং চা মিক্স পাবেন, 500 পিস কাপ পাবেন। এই মেশিনটার গ্যারান্টি হচ্ছে 1 বছর, আর ওয়ারেন্টি সবসময় পাবেন যতদিন আমাদের সাথে বিজনেস করেন, ঠিক আছে। আর এটা হচ্ছে 3 লেন মেশিন, এটাতে আপনি 3টা আইটেম করতে পারবেন, দুধ চা রং চা কফি এবং হাফ, তিনোটাতে হাফ অপশন আছে। এটার দাম হচ্ছে 28,500 টাকা। এটার সাথে বর্তমান প্যাকেজ আছে হচ্ছে আপনার 4 কেজি কফি প্রিমিক্স, হ্যাঁ, আর 4 কেজি হচ্ছে দুধ চা প্রিমিক্স, আর হচ্ছে রং চা 4 কেজি, টোটাল হচ্ছে 12 কেজি মাল পাবেন, 400 পিস পেপার কাপ পাবেন। এটারও সেম গ্যারান্টি, দুইটা একই গ্যারান্টি, 1 বছরের গ্যারান্টি, আর লাইফ টাইম সার্ভিস পাবেন। আর এই মেশিনটা, এই মেশিনটার দাম হচ্ছে 25,000 টাকা। এটা তো আপনি 5 কেজি টোটাল, আর 1 কেজি রং চা, টোটাল 11 কেজি মাল পাবেন, 500 পিস কাপ পাবেন, এটার দাম পড়বে 25,000 টাকা। এই তিনোটা মেশিনই ইন্ডিয়ান মেশিন, আর এই মেশিনটা হচ্ছে অটো মেশিনটা হচ্ছে কোরিয়ান মেশিন, হুম, এটার দাম পড়বে হচ্ছে 34,000 টাকা। এটার সাথে হচ্ছে আপনি 2 কেজি দুধ চা পাবেন, দুধ চা মিক্স, আর 2 কেজি কফি প্রিমিক্স, 200 পিস কাপ পাবেন। এই মেশিনের দাম পড়বে 34,000 টাকা, কোরিয়ান মেশিন। আর এগুলো এই তিনোটা হচ্ছে ইন্ডিয়ান মেশিন, আটলান্টিক কোম্পানি, বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানির মেশিনগুলো হচ্ছে ইন্ডিয়ার থেকে আনে, কেউ চায়না থেকে, কেউ কোরিয়া থেকে আনে। তো এগুলো আছে আটলান্টিক কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, হুম। তো আর কফি মেশিনের লাভ সম্বন্ধে আমি আপনাদেরকে যদি বলি, ফুল কাপ কফি, 1 কাপ কফিতে আপনার লাভ থাকবে, যদি আপনি 15 টাকা বিক্রি করেন সেক্ষেত্রে আপনার 1 কাপ কফিতে লাভ থাকবে হচ্ছে 6 টাকা 60 টাকা, অথবা 6.5 টাকা, এরকম লাভ করা যায়। আর যদি 20 টাকা বিক্রি করেন সেক্ষেত্রে আপনার 10 টাকার মতো লাভ করা যায়, 10 টাকা 9 টাকা এরকম লাভ করা যায় 1 কাপ কফি। আর চায়ে তো হচ্ছে আপনার লাভ হচ্ছে 3 টাকা, 1 কাপ কফি আপনার চা তৈরি করতে 60 টাকা খরচ হয়, 10 টাকা বিক্রি 3 টাকা লাভ হয়। আর এটা তৈরি করতে আপনার আপনার 9 টাকার মতো খরচ হয় বা 8.5 টাকা খরচ হয় এরকম। মানে অনেকে আছে বেশি লাভ করতে চাইলে সেক্ষেত্রে 60 টাকা পর্যন্ত সর্বোচ্চ লাভ করতে পারবে, আর 20 টাকা বিক্রি করে সেক্ষেত্রে আপনি 10 টাকা থেকে 11 টাকা লাভ করতে পারবেন সর্বোচ্চ। 1 কেজি কফিতে আপনার লাভ থাকে হচ্ছে আপনার 350 থেকে 400 টাকা, আর দুধ চায়ে লাভ থাকে হচ্ছে আপনার 200 থেকে 250 টাকা, আর মশলা রং চা 1 কেজি রং চা আপনার 250 টাকা লাভ থাকে, 1 কাপে থাকে হচ্ছে 250 টাকা, এই হচ্ছে লাভ। তো মেশিনের আপনার লাভ সম্বন্ধে এবং গ্যারান্টি সম্বন্ধে তো বললামই। এই মেশিনগুলো যদি আপনারা আমাদের কাছে নিতে চান, আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন, হ্যাঁ, আমাদের যদি অর্ডার করেন আপনার, আমরা কুরিয়ারে কন্ডিশনের মালটা আমরা পাঠিয়ে দেবো এখান থেকে রেডি করে কমপ্লিট করে। আর যদি চান যে না আমার মেশিন আপনাদের হাতে পৌঁছানোর পর টাকা দেবেন, আমরা রেডি করে দিয়ে আসবো, সেক্ষেত্রেও সমস্যা নেই। আমাদেরকে যদি আপনি বলেন যে আপনার দোকানে পৌঁছে দিয়ে আপনার মেশিন রেডি করে দিয়ে টাকা পৌঁছে নেবো, সেটাও পারবো। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথমে আমাদেরকে যাতায়াত খরচটার 50% আপনাকে অ্যাডভান্স করতে হবে, কারণ হচ্ছে এটা কারণ হচ্ছে একটাই, অনেকে আছে মেশিন অর্ডার করে সেক্ষেত্রে ওনারা আছে মেশিনটা নিতে চায় না বা নেয় না, সেই জন্য হচ্ছে মূলত আমাদেরকে যে যে যাতায়াতের যে খরচটা, যাওয়ার জন্য যে খরচ, সেই খরচটা আমাদেরকে অগ্রিম পাঠিয়ে দিতে হবে। কারণ আমাদের দেশে তো ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষের অভাব নেই, সেই কারণে হচ্ছে এই কাজটা আমরা অগ্রিম যাতায়াতের খরচটা অগ্রিম নিচ্ছি। এই হচ্ছে মেশিন সম্বন্ধে আপনাদেরকে বললাম। আরও যদি এই ব্যবসা সম্বন্ধে আপনাদের আরও কিছু জানা থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন বা ফোন করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খুদাহাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।